আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিও টিউটোরিয়ালটি আইপেজের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেটির উপরে তৈরি করতে যাচ্ছি। তো তার আগে বলে নিই, আইপেজের উপরে আমার আরেকটি ভিডিও টিউটোরিয়াল আছে এবং এটি অনেক আগের, প্রায় এক বছর হবে। সো ওই ভিডিও টিউটোরিয়ালটি দেখে অনেকে আমাকে ফোন দিয়েছে এবং অনেকে আমার সাথে যোগাযোগ করেছে যে হচ্ছে ওই ভিডিও টিউটোরিয়ালটি আর কাজ করছে না, সো নতুন কোনো করে ভিডিও টিউটোরিয়াল আপ করা যায় কি না। সো সে কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি আইপেজের উপরে আপনাদেরকে একটি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন সেটি দেখাবো। তো আইপেজে আপনি যদি অ্যাফিলিয়েট করতে যান সেক্ষেত্রে এখান থেকে ডোমেন হোস্টিং আপনি নিজেও কিনতে পারবেন, এবং আপনি অ্যাফিলিয়েট যদি করেন সেক্ষেত্রে আপনার আপনার অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে যদি কেউ ডোমেন হোস্টিং কিনে সেক্ষেত্রে আপনি $150 পর্যন্ত এখান থেকে আর্ন করতে পারেন। সো সর্বপ্রথম আমরা আইপেজের যে ওয়েবসাইটটি সেটির সর্বনিচে চলে যাব এবং এখানে দেখবেন অ্যাফিলিয়েট আছে। তো এখানে অনেক কিছু লিখা আছে, এগুলো অবশ্যই আপনারা পড়ে নেবেন, আমি অত কিছু বলছি না। আমি জাস্ট কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটি দেখেছি। অ্যাপ্লাই ফর অ্যাফিলিয়েট প্রোগ্রাম, তো এখানে আপনার নাম ঠিকানা আপনি অবশ্যই দিবেন এবং এই নামগুলো আপনার যেই পেপাল বা মানে আপনার যেই পেমেন্ট মেথড আছে সেই পেমেন্ট মেথড অনুযায়ী আপনাকে এখানে দিতে হবে, ঠিক আছে। অ্যাড্রেস আপনার একটা দিয়ে দিবেন, এখানে আপনার ডোমেইন লাগবে, আপনি একটি ডোমেইন দিয়ে দিবেন। সাবমিট করার পরে তো ওদের অ্যাফিলিয়েট ম্যানেজার আপনার সাথে যোগাযোগ করবে, ঠিক আছে, এরা বলে দিয়েছে দেন ক্লোজ। তারপরে আমরা আমাদের মেলে চলে যাই, দেখি আমাদের মেলে কোনো মেল এসেছে কিনা। তো আমাদের মেইল এখনও কোনো মেল আসেনি, আর পরের প্রসিডিউরটা তো আপনাকে মেলে মেইল করে জানাবে, এবং যদি আপনার কোনো তারা আপনার ফর্ম জানতে চায় সেক্ষেত্রে তারা আপনাকে স্কাইপিতে জয়েন করতে বলবে অথবা আপনাকে বলবে যে হচ্ছে মেলের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করতে। সো এই অবস্থা আর কি। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।